ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুদ্রি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে কিবার মঙ্গলবার, যখনই বলতে যাই এই যে কি বাড়িটাই শুধু ভুলে যায়। তো যাই হোক, আজকে মঙ্গলবার, আজকে বিভত্তারিণী বার আছে। তো আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, তো সেখানে আজকে পুজো হবে আজকে। তো আমরা সবাই পুজো দিতে যাবো। এখন বাজে 9টা বাজে, আমি 9টার সময় আর কি ব্লগটা স্টার্ট করছি। আর কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারবো ফোন ধরে ধরে। তো এখন হচ্ছে আমি সব কাজকর্ম সব আমার হয়ে গেছে, আমার বর খেয়ে চলে গেছে, ঘুমনি করেছিলাম। আর আমি না লুচি পরোটা এইসব কিছু খাই না, ভালো লাগে না খেতে, খেলি না, পেটে আমার কেমন হয় গোলমাল করে, মানে ওই গলা জ্বালা করে এইসব হেনাতানা হয়। তো তার জন্য আমি লুচি পরোটা খাবো না। তো আটা মাখে রেখেছি, আমি আটা লুচি দিয়ে আর ঘুমনি খাবো। ঘুমনিটা করে নিয়েছি আমার বর, ঘুমনি দিয়ে আর ভাত দিয়ে খেয়ে চলে গেছে। ভাত কালকে রাতের ভাত ছিল, আমার ননদের ছেলে ননদ বললো যে আমার ছেলে একটু ভাত খায়, ভাত বসাস, তো আমিও ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে সেটা। আর ও খেয়ে দিয়েই চলে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে। আর চালটা কিনেছি, এত দেরি হয় ভাত হতে, তোমাদের কী বলবো, ফুটিয়ে রাখতে হয়, তারপরে আর কি আরেকবার ফুটিয়ে নামিয়ে নিই, তাইটাই করেছিলাম আজকে। তো চলো, আমি তো সব কাজকর্ম রেডি হয়ে গেছে, মানে মানে সব গোছা গাছানো হয়ে গেছে। আমার যা হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছে আজকে ঠাকুরকে। তো আমি এখন শুধু স্নান করবো, আর আমার কোনো কাজ নেই। স্নান টান করে এখন ওরা জোগাড় জাতি করছে, ওরা রান্নাবান্না করছে। এখন পুজো টুজো হয়ে গেলে তারপর হচ্ছে আমি মানে পুজো বলতে আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, মানে আমার যা পুজো দিয়ে দিয়েছে আমি আর পুজো দেবো না, শুধু স্নান করে বসে থাকবো। ওদের রেডি হয়ে গেলে কখন পুজো হবে সেই সময় আমরা যাবো একসাথে। আর আমি শাড়ি বার করেছি, তোমাদেরকে দেখাই, নতুন শাড়ি পরবো না, মানে একবার পরেছিলাম। এই যে এই শাড়িটা সুতির শাড়ি, একটু রকম ঘিয়ে ঘিয়ে কালার আছে বলে ভাবলাম যে এই সুতির শাড়িটা পরি, বেশি আমার শাড়ি টাড়ি পরতে ভালো লাগে না, আর খুব গরম লাগে আমার শাড়ি পরলে, তো তার জন্য এটাই বলবো। আর এই ব্লাউজটা হচ্ছে নতুন, এই ডিজাইনটা আমি নতুন কিনেছি, আমি একবার পরিনি ব্লাউজটা, নতুন ব্লাউজ পরবো। নতুন শাড়ি পরলে পরতে পারতাম, বাড়ি থেকে যেটা এনেছিলাম মা দিয়েছিলো, তো ভাবলাম যে নতুন শাড়ি, আর আমার নতুন জিনিস কিছু ভাঙতে গেলে আমার না খুব কষ্ট হয়, ভাঙতে ইচ্ছা হয় না, তো শাড়ি পরি না। আর কী দেখতে পাচ্ছ ওই আলাটা অবস্থা, তোমাদের কী দেখাবো। আলার মধ্যে আমার পাঁচ ছখানা শাড়ি আমি রেখে দিয়েছি, কিন্তু আমি আদৌ পরি না। দেড় বছর বিয়ে হয়েছে, এক বছর 7 মাস বিয়ে হয়েছে, আমি একদিনও পরিনি শাড়ি। তো আমি আবার ক্যামেরার সামনে আসি। আজকে আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে আমি পাচ্ছি না। তো চলো আমি ছাদে যাই, আমি এখানে বসে আছি, আমার জানলা থেকে পুরো আকাশটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তারপরে আবার স্নান করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, আমার এত ভালো লাগলো বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে আমি খুব ইচ্ছে হলো। আর যে দেখতে পেলে ওটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, যেটা পেঁপে গাছ আমাদের, এত সুন্দর লাগছে, নীল কালা তার সাথে সাদা, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমাদেরকে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও, আজকের এই আকাশের দৃশ্যটা প্লিজ কমেন্ট করে জানিও। এই যে এটা হচ্ছে আমাদের বিভত্তারিণী বাড়ির যে ডোর বলে, সেটা হচ্ছে আমরা ঘরেই বানিয়েছি, মানে আমার যা বানিয়েছে এটা বেলপাতা দুব্রু ঘাস দিয়ে, আমার বরের দুটো আছে এখানে, আর এখানে আছে সন্দেশ, আছে সন্দেশ তো পাইনি, খুঁজে খুঁজে আমার বর নিয়ে এসছে, মানে দোকানে সব শেষ হয়ে গেছে, রাত্রিবেলা আসে তো অসুবিধা খুব, মানে পাইনি। আর একটা আম আছে এখানে, পাঁচটাই ফলের নিচে বেশি নিয়ে, কারণ আমার যা ওদিকে করছে আমি করছি, কত ফল খাবে। তো একটা আম, একটা আপেল, একটা ন্যাশপাতি, এখানে আছে একটা শসা, আর এই যে ন্যাশপাতি, না এইটা পেয়ারা আর এটা ন্যাশপাতি। তো চলো আমি এগুলো কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ন্যাশপাতি, খেজুর, আবার এখন দিয়ে মানুকে দিয়ে নিয়ে আসলাম, মানে আমার যার মেয়েকে দিয়ে নিয়ে আসলাম, পেয়ারা, শসা, আর এখানে আপেল, আর আম। আমের আটিটা এখানে জায়গা হয়নি বলে আমের আটিটা দিয়ে নিই, টিফিন কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এইগুলো চলো আমার কাটা হয়ে গেছে, আর তারপরে দেখি এখন হয়তো দিয়ে আসবো, আর নাহলে একেবারে সাথে করে নিয়ে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আজকে একটু চওড়া করে সিঁদুর পরেছি, কোনো সময় পরা হয় না, মানে পরা হয় এই পুজো পুজো হলে তাই, পর নাহলে চুল এরকম উল্টোপাল্টা দিয়ে তারপর টুস করে পরে নিই। তো চলো রেডি হয়ে গেছি, আর তারপরে এখন যাব মানে থালার যে ডালাটা দিয়ে আসতে যাব, তারপরে দেখা হচ্ছে ওখানে। তো দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে, আর যে ব্লাউজটা দেখতে পাচ্ছ ওই ব্লাউজটা খুব টাইট হয়ে গিয়েছে, তো তার জন্য ওই ব্লাউজটা পরতে পারলাম না, আবার এই ম্যাচিং করা একটা হলুদ কালারের ব্লাউজ পরেছি। তো কেমন লাগছে জানিও, বলেছে কি তোমার
আমার সজন আনন্দকে দেখাতো, আমার বন্ধুরা বলেছে। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, আর এই যে প্রসাদ তুলে সবাইকে দিয়ে আর এই আছে, আমি খাবো এখন। আর রুটিটা পরে করবে, ওরা দিকে লুচি করবে, তারপর আমি রুটি করবো। আর আমার ভোলু দেখো, ভোলু পাগলা ওখানে শুয়ে আছে। চলো, হাতে ডোরও বাঁধা হয়ে গেছে, ডান হাতে নাকি বাঁধা নাকি 3 দিন, তারপর নাকি বাঁধাতে পারে, তো বাঁধা হয়ে গেছে আমার। তো চলো। তো এই যে আমার হচ্ছে সেজন অনেক বেঁধে দিয়েছে, ভালো করে বেঁধে দিয়েছে। আজকে নাকি 3 দিন রাখবো, আজ থেকে 3 দিন রাখবো, রেখে তারপরে আবার বাঁধাতে রাখবো। বাঁধাতে যখন আমি নিজেই মানে বাঁধাতে ওই শাঁখা টাকা থাকে চুরি করি, ওখানে বেঁধে রেখে দিই। আর তো তাও ভিজে গেলে ভীষণ চুলকায় যায় না, কতদিন রাখতে পারবো তার ঠিক নেই। কি হচ্ছে? তো যাই হোক, তোমার সাথে পরে দেখা হবে। শাড়িটা খুলবো না, বৃষ্টি আর খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর ঘাম টাম হবে না, মানে ভীষণ মানে ঘাম হবে, শাড়ি পরে ঘাম হয় আর গরম লাগে খুব, তার গরমও লাগছে না, অসুবিধা নেই, শাড়িটা খুলবো না। যদি ঘুমাই তো তখন শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে শুয়ে পড়বো। তো যাই হোক, তোমার সাথে পরে দেখা হচ্ছে। আর আমি খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। তো আমার তো ওই ফল খেয়ে আমার পেট ভরে গেছে, আর রুটি করতাম কিন্তু রুটি করতে আর ভালো লাগছে না। আর এক থালা ফল সব ওই বাড়ি মানে আমার যা ফল করেছে, পুজো দিয়েছে, আমি ফলের ডালা দিয়েছি, তো কত ফল খাবো, আমারটাও খাবে না, ওটা আমি খাবো। তো বসে বসে শুধু ওই ফলই খেলাম। আর আমার ভাইপোকে হচ্ছে কি ওই তরকারি করেছিলাম ঘুগনি আলু, মানে ওটা ঘুগনি করেছিলাম, ওকে খাই দিলাম। ওরা আলুরদম করছিল, আলুরদম দিয়ে খাই দিলাম। ও শুয়ে পড়ছে, আমার ফোন দিয়ে গেম খেলছিলো। আর এখন তো সব শুধু ফল দিয়ে ফলই খেয়ে নিলাম, পেটে পুরো একদম ভর্তি হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিয়েছি, এবার হচ্ছে শুয়ে পড়বো। ঘুম পাইলে ঘুমিয়ে পড়ে। এখন কটা হয়েছে? এখন 12:25। আজ দুপুরবেলাটাই ফল খেয়ে পেটটা পুজো করলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর বিকাবেলায় তোমাদের সাথে দেখা। আর বিকাবেলায় কিছু করবো বলতে ঘুমিয়ে আছে, যেহেতু খাইনি মানে রয়ে গেল, আর বেশি করে করেছিলাম, সেই রাত্রবেলাও তো নিরামিষ খেতে হবে। রাত্রেবেলায় আটা মাখানো আছে, ওই আটায় আমার বরের তিনটে, আমার দুটো করলে 5টা রুটি করলে হয়ে যাবে, ওই রুটি আর ঘুগনি খেয়ে নেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তারপর আর বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, কালকে আমি একদমই ব্লগ করতে পারিনি, বিকালবেলা ভাবলাম যে তোমাদের সাথে কথা বলবো, কেননা কালকে একটু লেট হয়ে গেছিলো। কালকে ঘুমিয়েছিলাম 6:40 ঘুম দিয়ে উঠেছিলাম, উঠে সন্ধ্যে টন্দে দিলাম, তারপরে আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কেননা খুব মাথা যন্ত্রণা করছিলো কালকে আমার। আর রাত্রে কত কষ্ট করে পাওয়াটা করেছিলাম, আর ঘুমনি তো সেই সকালবেলা করেছিলাম, তো সেটা ঘুমনি আর পাওয়াটা দিয়ে আমার খেয়েছি আমি আর আমার বর। আর রাত্রে যে আবার ব্লগটা শেষ করবো সেটা আর করতে পারিনি, আর ঘুমাই তাড়াতাড়ি করে কালকে ঘুমিয়ে পড়লো, কারণ কালকে যেহেতু তাড়াতাড়ি একটু উঠেছিলাম সকাল সকাল, তো তার জন্য কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলায়। আর তো চলো, আমি ব্লগটা এখানে শেষ তো করবো। আর একটা কথা বলবো যে কিছু একটা দিদি আছে, আমাকে বলেছিলো যে আমার বড় যাকে মানে আমার যাকে আর আমার সেজন অনাথকে দেখানোর জন্য, তো আমি দেখিয়েছি। তো চলো, তো আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটন হিট করে দিও মনে করে, যাতে আমার সব ভিডিওগুলো তোমাদের ফোনে নোটিফিকেশানে চলে যায়। তো চলো, এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আপনি